বরিশালের নির্বাচনে একজন প্রার্থীকে মেরে রক্তাক্ত করেছে। তিনি একজন বর্ষীয়ান ব্যক্তিত্ব, আলেম ওলামাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম সাহেব সজ্জন ব্যক্তি, তাকে মেরে রক্তাক্ত করলো। সিসির মতো একজন ব্যাককল একজন আহম্মক সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন, মানে ইন্তেকাল করেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, ওই দিন উনি কি অবস্থায় ছিলেন, স্বাভাবিক নাকি মাল খেয়ে টাল ছিলেন, এটা আপনার টুক। কেন কোন স্বাভাবিক মানুষ এই কথা বলতে পারে না? তো আমাদের এক নেতা বলেছেন, আমরা চরমনের পিসাবের প্রতি আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এ কারণে জানাই যে আজকে চরমনাই, কালকে হেফাজত, পরশু গণ অধিকার, পরের দিন অমক দল। জামায়াত ইসলামী 10 বছর পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশ করেছে। আওয়ামী লীগের 3 জন মন্ত্রী, আইন মন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খুব নমনীয়ভাবে কথা বলেছেন যে এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, জামাত আইনগতভাবে নিষিদ্ধ হয় না এই সেই। অথচ এই আওয়ামী লীগই কিন্তু ভারতের স্পন্সরে, ভারতের প্রেসক্রিপশনে এই যুদ্ধাপরাধীদের বিতর্কিত বিচার ব্যবস্থার নামে জামাতের আরেক নিরীহ নিরাপরাধ নেতাকেও ফাঁসি দিয়েছে। এই 10 বছরে যারা একটা ইনডোর মিটিং করতে পারে নাই, বাসায় বসলে তুলে নিয়ে আসছে যে তারা নাশকতার পরিকল্পনা করতেছিল, সেই জামাতকে হঠাৎ করে অনুমতি দিয়ে মিটিং করতে দেয় আওয়ামী লীগ, ঘটনা কি সেটা সরকার এবং জামাতের নেতৃবৃন্দদের কাছে আমরা জানতে চাই। আমার বিশ্বাস জামাত ইসলামী যে আদর্শে রাজনীতি করে, তারা কখনোই এই সরকার উপকৃত হয়, বেনিফিটেড হয় এমন কাজ জামাত ইসলামী করবে না, আমার বিশ্বাস। কিন্তু আমি জানি না, মানুষ আছে না, মানুষ ওই সেই নাটকের মতো আপনার মানুষ বেঁচে থাকলে কি বলে, মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়, মুহূর্তে মুহূর্তে বদলায়। তো রাজনীতিতে শেষ বলে কথা নাই, একটা কথা খুব প্রচলিত টক শো টেলিভিশন আলাপ আলোচনায়, তো আমরা জামাতের অবস্থানটা জানি না, জামাত আগামীর আন্দোলন সংগ্রামে কি করবে, কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আগামীর আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে। এই সংকট উত্তরণে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চায়, হয়তো সরকার চেষ্টা করবে তারা যেন আন্দোলনে না থাকে, চুপচাপ থাকে, নিরপেক্ষ থাকে, সরকার ভিতরগতভাবে একটা দফা দফা করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, কিন্তু ডিসিশন আপ টু জামাত। আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে এই ফ্যাসিবাদ হটাতে সকলকে আমাদের দরকার, কাজী বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, চরগোনাই বলেন, যারা এই রাজপথে থাকবে তাদের প্রতি আমাদের সহানুভূতি, তাদের প্রতি আমাদের বন্ধুত্ব, তাদের সাথে আমাদের ঐক্য তৈরি হবে। এইভাবে শেখ হাসিনার এই গত 14 বছরে এই বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত হয় নাই? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বশেষ ডাকসুর ভিপি হিসেবে আমরা থেকে শুরু করে বামপন্থী ডানপন্থী আলেম ওলামারা শেখ হাসিনার এই কালো থাবা থেকে কেউ রেহাই পান নাই। আজকে বলতে হয় মামুনুল হকের অন্য প্রবলেম থাকতে পারে, অন্য সমস্যা থাকতে পারে, শুধুমাত্র এই লোকটা ভারত বিরোধী কণ্ঠস্বর হওয়ায় শেখ হাসিনা সংসদে নিয়ে তাকে প্রশ্ন করেছে যে ওই সে নাকি বিয়ে করেছে। এইটা কত মানুষ বিয়ে ছাড়া কত ফষ্টি নষ্টি করে সেগুলো দেখার সুযোগ নাই। একজন আলেম, আলেম সমাজের নেতা তাকে নিয়ে কি ধরনের প্রহসন ওই পার্লামেন্টে করেছেন এবং স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন, এবং একজন সুস্থ সবল মানুষকে অত্যাচার নির্যাতন করে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। পরিষ্কার কথা বন্ধুগণ, এইটা শেখ হাসিনার দলের পলিসিও না, এইটা শেখ হাসিনার দলকে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, ক্ষমতাসীন দল বিজেপি। কারণ তারা বুঝেছে বাংলাদেশকে যদি তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশের 92% মানুষ মুসলমান,
কাজী করে ইসলামিক মূল্যবোধের নেতৃত্ব ইসলামিক দলকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না তাই তারা প্রথমেই সাইজ করেছে সুসংগঠিত শক্তিশালী দল জামায়াত ইসলামকে তারপরে অন্য একটা একটা করে ধরেছে দেখেছেন না প্রথমে জামাতকে সাইজ করেছে তারপর যখন হেফাজতের মতো রাজনৈতিক দল দল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলেমরা যখন সংগঠিত হলো এই আলেমদেরকে কিভাবে ক্র্যাক ডাউন করেছে মোদী বিরোধী আন্দোলনে এটা সম্পূর্ণ আমি আপনি আমার ফেসবুক পেজে যান আমি সেই মোদী বিরোধী আন্দোলনের সময় পোস্ট দিয়েছিলাম এটা ভারতের রয়্যাল প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে থাকা রয়্যাল দালালেরা ফাসিবাদের কালো হাত বেড়ে দাও গুড়িয়ে দাও নকশালীদের কালো হাত বেড়ে দাও গুড়িয়ে দাও কথা পরিষ্কার করতে হবে অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন ভারতের বিরুদ্ধে কথা বলো না বিএনপি নেতা সর্বোচ্চ নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হলো ভারতের দায় আছে না আছে বাংলাদেশের নাগরিক কিভাবে গুম করে তাকে ভারতে নিয়ে যায় নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল বিএনপি নেতা ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে সে কোথায় আমরা জানি না কেন তাকে গুম করা হয়েছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে টিপাই বিমুখ বাদের বিরুদ্ধে এই ইলিয়াস আলীর নেতৃত্বে লং মার্চ হয়েছিল আজকে এইভাবে ভারত বিরোধী কণ্ঠজরকে দমিয়ে শেখ হাসিনার মাধ্যমে এই দেশকে ভারত তার একটা করপ্ট রাষ্ট্রে পরিণত করতে চায় কিছুদিন আগে এই বাংলাদেশে ভারতের রয়্যাল প্রধান গোয়েল এসে ঘুরে গেছেন কয়েকদিনের ব্যবধানে দেখেন কয়েক মাসের ব্যবধানে ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র মন্ত্রী অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ঘুরে গেছেন এমনকি সর্বশেষ সেনা প্রধান আমার খুব দুঃখ হয় রক্ত টকবক করে চলে আমার দেশের 30 লক্ষ শহীদের রক্ত ছাড়া তো বাংলায় যেই স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী কাজ করছে সেই সেনাবাহিনী এই দেশকে যারা চুষে খাচ্ছে সেই ভারতের সেনা প্রধানকে নবীন অফিসাররা স্যালুট দিচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে এইটা বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপির সময়ে এত হয় নাই খালেদা জিয়া শুনেছেন প্রিভিয়াস বক্তব্য যাবেন একটা কথা ওনার ভালো লেগেছিল বলেছিল ওদের হাতে গোলামের জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করুক আমরা দোয়া করি কিন্তু কথা পরিষ্কার আমরা এই বানরের রুটির মতো যেভাবে এই দুটো দল 32 বছরে এই দেশকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে লুটপাট করেছে আমরা কোন লুটেরাদের সহযোগী হব না কিন্তু আজকের এই মহা লুটেরাদেরকে হটাতে আমরা যারাই রাজপথে থাকবে তাদের সাথে আমরা বন্ধুত্ব গড়ে তুলব কারণ এই দৈত্য দানব যদি আর একটা মাস ক্ষমতায় থাকে বাংলাদেশ 1 বছর পিছিয়ে যাবে আর একটা সপ্তাহ এদেরকে ক্ষমতায় রাখার আমরা পক্ষে নই আজকে বাংলাদেশকে নিয়ে আফগানিস্তানকে নিয়ে নেপালকে নিয়ে ভারতের সংসদে অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে ভারতের গোলাম সরকার ভারতের দাবিদারি আওয়ামী লীগ সরকার একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই যেখানে নেপালের মতো একটা রাষ্ট্র কড়া ভাষায় বিবৃতি দিয়েছে শুধুমাত্র এটা না আপনাদের নিশ্চয়ই মনে আছে সারা মুসলিম জানের নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আপনার ওই বিজেপির নেতারা কটু কথা বলেন মন্তব্য করেন সারা বিশ্ব থেকে যখন প্রতিবাদের জোয়ার আসে এই ভারতের দালালেরা এই হিন্দুত্ববাদের দোসরেরা একটা বিবৃতি পর্যন্ত দেয় না আপনাদের মনে আছে এবং তারা বলেছিল আবার ভারতের নেতাদেরকে যে আমরা কিন্তু বিবৃতি দেই নাই হ্যাঁ আছি আপনারা যদি জয় শ্রীরাম বলতে বলেন ওইটা আমরা স্লোগান দেবো কাজী এদের কাছে আজকে মানুষের ধর্ম কর্ম কোনটাই নিরাপদ নয় সর্বশেষ আজকে প্রসঙ্গে ফিরে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন
যে বিরোধী দলের নেতাকর্মীরা 50,000 নেতাকর্মীদের বিরুদ্ধে 130,000 মামলা এই সরকার দিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গত 14 বছরে 600+ মানুষকে গুম করেছে, 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। এই আমাদের মতো নবীন সংগঠনে গত কয়েকদিনের ব্যবধানে তিতুমীর কলেজে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাদের উপরে 3 বার হামলা হয়েছে। ছাত্র অধিকারকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই তিতুমীর কলেজ অভিমুখী কর্মসূচি করে অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করার, যে ওই অধ্যক্ষ ওখানে বসে আছে কি জন্য, যদি ছাত্রদের নিরাপত্তা দিতে না পারে ওই অধ্যক্ষকে চাকরি ছেড়ে দিতে হবে। আমাদের খুলনার তেরখাদা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফুলকে ঢাকার কাউন্টার টেরিজম খুব শক্তিশালী প্রশিক্ষিত ইউনিট একটা 20-22 বছরের তরুণকে তুলে নিয়ে আসতে শেখ হাসিনা কাউন্টার টেরিজম ইউনিটকে ব্যবহার করে, খুলনা থেকে তুলে নিয়ে তাকে ঢাকা এনে এইটিপি কার্যালয়ে 48 ঘন্টা তাকে অবরুদ্ধ রেখেছে, টর্চার করেছে, মুখ ফাটিয়েছে, নাক ফাটিয়েছে, দাঁত ভেঙেছে, তারপরে তাকে কারাগারে পাঠিয়েছে। তার অপরাধ কি ছিল? ওই যে বেনজির গঙ্গেরা যারা গত 14 বছরে মানুষের উপর অত্যাচার নির্যাতন লুটপাট করেছিল তার একটা ভিডিও শেয়ার দিয়েছিল। আমাদের খুলনার ডাকো উপজেলার সদস্য সচিব, তার নাম কি? সাইফুল তো ছাত্র, সদস্য সচিব দিয়েছিল নুরুল আমিন, ডাকো উপজেলার সদস্য সচিব তাকে খেলার মাঠ থেকে তুলে নিয়ে গেছে, তারপরে তাকে মিথ্যা মামলা দিয়েছে। গোপালগঞ্জের আলোচিত গোপালগঞ্জ বলে থাকেন একজন ক্যাডেট ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, ক্যাডেট পড়ে, কিশোর, তার বয়স 18 বছর, আমাদের নবনির্বাচিত রাষ্ট্র নব মনোনীত শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে মনোনীত রাষ্ট্রপতি যখন গোপালগঞ্জ গিয়েছিলেন তখন তার পটকের জন্য একটা অপরাধকে একটা বাচ্চাকে মেরে ফেলেছে প্রশাসন, সেটা নিয়ে ভিডিও করায় প্রতিবাদ করায় সেই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী আপনার ইসমাইলকে 3টা মামলা দিয়েছে। প্রথমে পুলিশ আমাকে বলেছিল, ভাই আপনাদের ছেলেরা ওই তারেক আরো যারা ভিডিও করেছে ভিডিওগুলো ডিলেট দিতে বলেন, আমরা তাকে 54 ধারায় একটা নর্মাল মামলা দিয়ে ছেড়ে দেব, আর যদি ভিডিও ডিলেট না করে তাহলে আমরা কঠোর মামলা দেব। 3টা মামলা দিয়েছে। এটা তো গণ অধিকারের মতো একটা রাইজিং সংগঠন, নতুন সংগঠনের এই রকমের অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তাহলে বন্ধুগণ চিন্তা করেন গত 14 বছরে বিএনপি জামাত সহ বিরোধী দলের উপরে কি অত্যাচার নির্যাতনটা চালিয়েছে এই সরকার। কাজে আমরা এজন্য বলছি আজকে শেখ হাসিনার এই শাসনে শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয়, সমস্ত ভিন্ন মতের মানুষ নির্যাতিত নিপীড়িত, যে কারণে ব্যানারে আমরা গণ অধিকার পরিষদের কথা লেখি নাই, শুধুমাত্র বলছি সকল বিরোধী দল সমূহের নেতা কর্মীদের উপরে হামলা মামলা হয়রানি এবং বিদ্যুৎ খাতের লুটপাটের প্রতিবাদে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিরোধী দলের ভিন্ন মতের নেতা কর্মীদের উপরে হয়রানি বন্ধ করতে হবে। আলেম ওলামা রাজনৈতিক নেতাকর্মী মামুনুল হক খালেদা জিয়া সমস্ত নেতা কর্মীদেরকে যাদেরকে রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার করা হয়েছে, কারণ ডাকা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। সকলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অনতিবিলম্বে এই সংসদ বিলুপ্ত করে পদত্যাগের ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে খুব শীঘ্রই গণ অধিকার পরিষদ আর কোন দফা হবে না, এক দফা কর্মসূচিতে রাজপথে নামবে। যারা শেখ হাসিনার পতন চান, ফ্যাসিবাদের অবসান চান, গণতন্ত্র চান, তাদেরকে বলবো সেই এক দফার কর্মসূচি বিএনপি দেখ, গণ অধিকার পরিষদ দেখ, জামাত দেখ, জাতীয় পরি দেখ, চরমনা দেখ, জালাই দেখ, সকলের জায়গা থেকে সেই কর্মসূচিতে যুগপৎভাবে আমাদেরকে রাস্তায় নেমে যেতে হবে। এই আহ্বান রেখে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।